হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হলো আজকে আমি স্থলপথদের চারা বানাবো তাই বীজগুলো বসাবো কোনো দিন বীজ থেকে আমি চারা তৈরি করিনি এখন দেখা যাক বীজ থেকে চারা হয় কি না তার জন্যে আমি সার মাটি নিয়ে নিয়েছি আর দুটো পাত্র নিয়েছি বাটি এর মধ্যে অল্প অল্প করে মাটি দেব। খুব বেশি মাটি দেবো না কারণ স্থলপথের বীজগুলো এতটাই ছোটো যে বেশি মাটি দিলে বেশি নিচে চলে গেলে আবার গাছ কেন না না আর আমি তো আগে কখনও বসাই বীজ ওই জন্যে প্রথমবার তে অল্প মাটি দিয়ে এই যে আমি যেভাবে মাটি দিচ্ছি দেখো এভাবে অল্প অল্প করে মাটি দিলাম এগুলো হচ্ছে সার মাটি একটা চামচ দিয়ে মাটিটা তুলে নিচ্ছি আমি ঠিক যতটা পরিমাণ মাটি দিচ্ছি বা হয়তো হয়ে যাবে এতে কারণ বীজগুলো তো খুবই ছোট একদমই ছোট ছোটো আমি জানি না বীজ থেকে চারা হবে কি না এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলের খোসা এগুলো কোকোপিট বানানো হয় এগুলো থেকে আমি নারকেলের খোসাগুলো একদম পাতলা পাতলা করে ওই মাটির ওপরে দিয়ে দিচ্ছি আর কোকোপিট থেকে তো খুব তাড়াতাড়ি বীজ জার্মিনেট হয়ে যায় তার জন্যে কোকোপিটটা দিলাম শুধু কোকোপিট দিয়ে বসানো যেত কিন্তু আমার কাছে কোকোপিট নেই তার জন্য আমি মাটির উপর কোকোপিট দিলাম এবার ওর উপর দিয়ে বীজগুলো ছড়াবো বীজগুলো তোমরা একটু দেখো কেমন এটা হচ্ছে ফুলটা শুকিয়ে গেছে আর ওর ভিতরে ওই যে ছোট্ট ছোট্ট সাদা সাদা বীজ একদম ছোট্ট ছোট্ট দেখাচ্ছি একদম ছোট তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না খুবই ছোট খেয়াল করে দেখলে বোঝা যাবে একদম ছোট এই বীজ থেকে যদি একটাও গাছ হয় তাও শান্তি যে কিছু তো হয়েছে এবার আমি এই বীজগুলো একে দুটো কৌটার মধ্যে বসিয়ে দেবো বীজগুলোকে আমি আলাদা করে নিয়েছি এবার এই বীজগুলোকে ওর মধ্যে বসাবো যে আমি একে একে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি বীজগুলো এক জায়গায় তো সব দেওয়া যাবে না হালকা হালকা করে দিচ্ছে দুটোতেই দিচ্ছি যেটাই হয় কৌটাটা তো ছোটো তার জন্যে একটার মধ্যে অতগুলো দেওয়া যাবে না তাই দুটোতেই দিচ্ছি আমি এবারের উপর দিয়ে আবার একটু মাটি দিয়ে দেবো একদমই অল্প যাতে বীজটা একটু তলায় যায় নাহলে একদম বিষটা যদি উপরে থাকে তাহলে তো ভালোভাবে জার্মিনেট হবে না তার জন্য উপর দিয়ে হালকা করে সার মাটি দিয়ে দিচ্ছি এই সার মাটিটা বাড়িতেই তৈরি তোমরা যদি সার মাটি কীভাবে তৈরি করতে হয় ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিয়েও আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো এবার উপর দিয়ে একটু মাটি দিয়ে অল্প অল্প করে চেপে দেব বেশি জোরে না হালকা হালকা আমার মাটি দেওয়া হয়ে গেছে এবার আবার ওর ওপরে অল্প কিছু কোকোপিট দিয়ে দেবো নারকেলের খোসা যেটা প্রথমে দিয়েছিলাম সেটা আবার ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি একদমই অল্প দেবো প্রথমবার স্থলপদার বীজ বসাচ্ছি তো এখন জানি না কী হবে এবার উপর দিয়ে হালকা করে জল ছিটিয়ে দেব একটু জল তো দিতেই হবে জল না দিলে তো হবে না অল্প অল্প করে আমি জল দিচ্ছি বেশি জল দিলে হবে না হালকা করে কোনো রকম মাটিটা একটু ভিজে ভিজে থাকবে আর তো জল অনেকক্ষণ টেনে রাখবে আমার জল দেওয়া হয়ে গেছে এবারে ঢাকনাগুলো আমি আটকে দেবো ঢাকনাটা আটকে আমি যেখানে বেশি রোদ যায় না কিন্তু হালকা আর রোদ যায় মানে বেশি রোদে রাখলে হবে না হালকা আলো যায় সূর্যের আলো সেখানে রাখতে হবে পুরো ছায়াতেও রাখা যাবে না আবার একদম বেশি রোদেও রাখা যাবে না তাহলে দেখা গেল হলোই না এবার আটকে রেখে দেব দেখা যাক কি হয় কয়েকদিন পরে আবার আমি আজকে চলে এসেছি আজকে তাও চার পাঁচ দিন হয়ে গেছে আমি কৌটার ঢাকনাটা সরিয়ে নিয়েছি কিন্তু একটাই তো কোনো চারাই বেরোয়নি চার পাঁচ দিন হয়ে গেছে তাও কোনো চারা বেরোয়নি দেখছি এটাতে দেখি এটাতে মনে হচ্ছে একটা বেরিয়েছে একদম ছোট্ট দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কি না একদম ছোট্ট কেবল সবুজ ছোট্ট একটা পাতা বেরিয়েছে এখন এটা স্থলপদদের বীজ কি না সেটা গাছটা বড় না হলে বোঝাও যাবে না ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো